হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এই বছর অর্থাৎ 2022 সালে যে সমস্ত ফিমেল পারফরমেন্সেস আমার খুব ভালো লেগেছে বাংলার মধ্যে, বাংলা কন্টেন্টে, সেটা এপার বাংলা হোক বা বাংলাদেশ হোক, সিনেমা হোক বা সিরিজ হোক, আমি সেই পারফরমেন্সেসগুলোকে নিয়ে আজকে কথা বলবো। টপ টেনের লিস্ট আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং অবশ্যই কিছু স্পেশাল মেনশনও থাকবে। আচ্ছা, আমি ভালোর থেকে বেশি ভালোর দিকে যাচ্ছি। আমি 10 নম্বরে রাখবো আলেকজান্দ্রা টেলরকে, অগোবি দেশিনী সিনেমার নায়িকা। রোম্যান্টিক যে দৃশ্যগুলো ছিল কিংবা ইমোশনাল যে দৃশ্যগুলো তার ছিল সিনেমার মধ্যে, আমার কিন্তু তার কাজ বেশ ভালো লেগেছিল। এবং অগোবি দেশিনী সিনেমা যখন আমি রিভিউ করেছিলাম, আমি কিন্তু তার কাজের প্রশংসাও করেছিলাম। 9 নম্বরে আমি রাখবো ধর্মযুদ্ধ সিনেমার জন্যে শুভশ্রীকে। শুভশ্রী যত দিন যাচ্ছে তত একজন পরিণত অভিনেত্রী হয়ে উঠছেন। কমার্শিয়াল ছবির নায়িকা থেকে তিনি যেভাবে নিজেকে মোল্ড করে এখন এই প্যারালাল ছবিগুলো করছেন, সেটা ধর্মযুদ্ধ হোক কিংবা বৌদি ক্যান্টিন, আমি একই সঙ্গে বৌদি ক্যান্টিনকেও রাখবো 9 নম্বরে। বৌদি ক্যান্টিনেও কিন্তু তার কাজ আমার বেশ ভালো লেগেছে এবং আগামী দিনে তার থেকে আরও ভালো ভালো পারফরমেন্সের আশা আমি রাখছি। 8 নম্বরে আমি রাখবো বল্লভপুরের রূপকথার জন্য সুরঙ্গনাকে। তার কাজ আমার খুবই ভালো লেগেছিলো। এই সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স প্রশংসিত হয়েছে, সুরঙ্গনার একটু কম হয়েছে কোথাও একটা গিয়ে, আমি অন্তত পক্ষে যেটুকু নোটিস করেছি, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে তার কাজ। একটা প্রপার ওম্যান ক্যারেক্টার সে পেয়েছিল। আপনারা আশা করি জানেন ফেসবুকে ওম্যান যে মিমটা হয়, চা খাচ্ছে দুজন ভদ্রলোক, সেই মিমটা। তো ওই রকমই একটা ক্যারেক্টার সুরঙ্গনা এখানে পেয়েছে এবং সেটা নিজের অভিনয়ের মাধ্যমে সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা দৃশ্যে, তার প্রত্যেকটা ডায়লগে আপনি বুঝতে পারবেন এই চরিত্রটা হচ্ছে ওম্যান, এবং সে খুব সুন্দর, খুব মিষ্টি লেগেছে আমার তাকে সিনেমা। এই লিস্টের নেক্সট নাম বিবৃতি। ভটভটি সিনেমাতে তার কাজ আমার ভীষণই ভালো লেগেছে। ইনফ্যাক্ট ভটভটি সিনেমার যদি আমাকে একটা ভালো দিক বলতে হয়, ডেফিনেটলি সেটা বিবৃতির পারফরমেন্স হবে। এছাড়াও ভটভটির মধ্যে ডেফিনেটলি আরও কিছু জিনিস ভালো ছিল। ওভারঅলের ছবিটা যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার বিবৃতি পেয়েছিল সিনেমার শুরুর দিকে। সেটাকে যেভাবে মেনটেন করেছে এবং সিনেমা যত বেশি এগিয়েছে তত তার পারফরমেন্স ভালো হতে থেকেছে। আর সিনেমার শেষ দিকে গিয়ে বেশ কিছু সিরিয়াস দৃশ্য ছিল যেখানে কিন্তু তার কাজ সত্যি প্রশংসনীয়। এই লিস্টে 5 নম্বরে রয়েছেন মেহজাবিন। বাংলাদেশের এই অভিনেত্রীর দুটো কাজ আমি এই বছর দেখেছি। একটা হচ্ছে সাবরিনা আশফাক নিপুণের কাজ। সাবরিনা ওভারঅলে খুব ভালো সিরিজ নয়, কিন্তু মেহজাবিনের পারফরমেন্স সেখানে ডেফিনেটলি প্রশংসনীয়। এছাড়া রেড্রাম কাজটা দেখেছি, যেটা ভিকি জায়েদের কাজ, আমার খুব ভালো লেগেছে কাজটা। এবং সেখানে আফরানিসের সঙ্গে সঙ্গে মেহজাবিনও কিন্তু দারুণ অভিনয় করেছিল। 6 নম্বরে আমি রাখবো গার্গী রায়চৌধুরীকে মহানন্দা সিনেমার জন্য। তার পারফরমেন্স খুবই ভালো ছিল এই ছবিতে। মহেশ্বেতা দেবীর চরিত্রে তিনি সত্যি দারুণ কাজ করেছেন এবং তার অভিনয়, তার প্রশংসার সঙ্গে সঙ্গে সোমনাথ কুণ্ডুর নাম অবশ্যই রাখতে হবে। তিনি মেকআপ আর্টিস্ট যিনি মহেশ্বেতা দেবীর লুকটা প্রোভাইড করেছিলেন এই অভিনেত্রীকে, এবং তারপর তিনি ডেফিনেটলি সেটাকে আরও অনেক কদম এগিয়ে নিয়ে গেছেন নিজের অভিনয়ের মাধ্যমে। এবং এই ছবিটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমি খুব ভালো মতো জানি যে এই ছবিটা অনেকের পছন্দ এবং তারা গালাগালি করবেন, করতে পারেন, কিন্তু এই বাজে ছবিটার মধ্যেও আমি গার্গী রায়চৌধুরীকে ডেফিনেটলি মনে রাখবো। 7 নম্বরে আমি রাখবো স্বাতীলেখা দেবীকে ধর্মযুদ্ধ সিনেমার জন্য। বেলা শুরুতে তার কাজ আমার ভালো লাগেনি, কিন্তু রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ সিনেমাতে প্রধান চরিত্রই হচ্ছে স্বাতীলেখা দেবীর চরিত্র, যে চরিত্রের মাধ্যমে পরিচালক নিজের বক্তব্যটা অডিয়েন্সকে প্রোভাইড করতে চেয়েছেন এবং চরিত্রটা, মানে স্বাতীলেখা দেবী জাস্ট ফাটিয়ে দিয়েছেন, সে নেইলড ইট। 8 নম্বরে থাকবে এক্সিকুয়েলস টু প্রেম সিনেমার জন্য শ্রুতি দাস। এবছর আমি যতজন অভিনেত্রীকে ডেবিউ করতে দেখেছি সম্ভবত তিনি সবচেয়ে ভালো পারফর্ম করেছেন। শ্রুতি দাস ডেবিউটেন্ট হিসেবে দারুণ দারুণ কাজ করেছেন, এবং আমি ডেবিউটেন্ট হিসেবে বলে তাকে ছোট করতে চাই না, তার কাজ সত্যিই ভালো। সে ডেবিউটেন্ট হোক কিংবা অনেকদিন অভিনয় করা অভিনেত্রী হোক, সে দারুণ কাজ করেছিল, আমার খুব ভালো লেগেছে। আমি জানি এক্সিকুয়েলস টু প্রেম সিনেমাটা যেহেতু প্রচুর মানুষ দেখেনি, যে কারণে এই পারফরমেন্সটা হয়তো অতটা হাইলাইটে আসবে না, কিন্তু এই জন্যেই আমরা আছি, এটাই আমাদের কাজ, যে পারফরমেন্সগুলো হয়তো হারিয়ে যেতে পারে সেগুলোকে আবার একবার তুলে আনা, মানুষকে মনে করানো। 9 নম্বরে আমি রাখবো বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে, এবং তার কাজ আমার নিঃশ্বাসে ভালো লেগেছিল, যদিও নিঃশ্বাস কাজটা ওভারঅলে আমার খুব একটা ভালো লাগেনি। তার কাজ আমার খুব একটা ভালো লাগেনি সিন্ডিকেটে, সেই কাজটাতে তার চরিত্রটাই খুব একটা কিছু ইন্টারেস্টিং ছিল না, সেরকম কিছু ছিল না চরিত্রটার মধ্যে, অভিনেত্রী হিসেবে তিনি কী বা করতে পারতেন, কিন্তু তার কাজ আমার খুবই ভালো লেগেছে কারাগারে, পার্ট 1 এবং পার্ট 2। চঞ্চল চৌধুরীর সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার যে দৃশ্যগুলো রয়েছে তাসনিয়া ফারিনের, সেখানে শুধুমাত্র চঞ্চল চৌধুরী নয়, তাসনিয়া ফারিনের অভিনয়ের জন্য কিন্তু ওই সিনগুলো অত বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে আমাদের জন্য। ওই ইন্টারোগেশনের সিনগুলো সত্যি খুব ভালো ছিল। আর একটা স্পেসিফিক সিনের কথা আমি বলবো, যেখানে তাসনিয়া ফারিন অভিনেত্রী হিসেবে পিক করেছে ওই পার্টিকুলার সিনে, এবং যে সিনটা আমার মনে হয় আমি এর আগে যে 8 জন অভিনেত্রীর নাম বললাম কিংবা এর পরে আমি যাকে টপে রেখেছি, ওই 9 জন অভিনেত্রীর যে কোনো সিনের থেকে এবছরের
সবথেকে বেটার সিন, এবছর কোনো মহিলা অভিনেত্রীর বেস্ট সিন আমার কাছে তাসনিয়া ফারিনের কারাগার পার্ট টু এ এপিসোড 6 এর 10 মিনিটের মাথায় একটা লম্বা 1 মিনিট 40 সেকেন্ডের ওয়ান টেক, যেটার কথা আমি কারাগার পার্ট টু এর রিভিউতে বলেছিলাম। সেই সিনটা আপনারা চাইলে যদি হইচইয়ে সাবস্ক্রিপশন থাকে, যদি সিরিজটা আপনারা এখনও না দেখে থাকেন, আপনারা জাস্ট ওই সিনটা দেখুন, পারফরমেন্সটা জাস্ট দেখুন। কিন্তু ওভারঅলে যে পারফরমেন্সটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি আমার মন জিতে নিয়েছে যে পারফরমেন্সটা, সেটা হচ্ছে আফসানা মিমির পারফরমেন্স ইন নিখোঁজ। নিখোঁজ নামের একটা ওয়েব সিরিজ বাংলাদেশের চরকিতে এসেছিল, আপনারা অনেকেই হয়তো দেখেননি, এবার বাংলার দর্শকেরা তো দেখেনি, আমি জানি না কেন বাংলাদেশের দর্শকরাও খুব একটা পপুলার করেননি এই সিরিজটাকে, একটু স্লো পেস ড্রামা সিরিজ যেহেতু, কিন্তু সিরিজটা আপনারা দেখতে পারেন, দুর্দান্ত দুর্দান্ত সিরিজ। এবং এই সিরিজটাতে আফসানা মিমি টেরিফিক, কী অভিনয় বাপরে বাপ, অসাধারণ, অবিশ্বাস্য, ম্যাগনিফিসেন্ট, ট্রেমেন্ডাস, টেরিফিক, ব্রিলিয়ান্ট, কী কী বিশেষণ দিয়ে প্রশংসা করলে এই ধরনের একটা পারফরমেন্সের, এই ক্যালিবারের একটা অভিনয়কে যথেষ্ট শ্রদ্ধা জানানো হবে, যথেষ্ট সাধুবাদ জানানো হবে, সত্যি বলতে সেটা আমার জানা নেই। স্পেশাল মেনশনে যদি চলে আসি, মধুরিমা থাকবেন এক্স ইকুয়ালস টু প্রেমের জন্য, পান্নু থাকবেন ধর্মযুদ্ধের জন্য, ঋত্বিকা পাল থাকবেন লক্ষ্মী ছেলের জন্য, সায়নী দাস থাকবেন অপরাজিত এবং উত্তরণের জন্য। এই চারজন অভিনেত্রীও কিন্তু বেশ ভালো কাজ করেছেন, আমি হয়তো টপ টেনে তাদেরকে জায়গা দিতে পারিনি, কিন্তু তাদের কাজও কিন্তু প্রশংসনীয়। এই পারফরমেন্সেসগুলোর মধ্যে কোনগুলো আপনাদের খুব ভালো লেগেছে, কোনগুলো আপনাদের মনে হয়েছে সত্যি দারুণ দারুণ অভিনয়, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এছাড়া যদি আপনারা কোনো অভিনেত্রী কাজ দেখে থাকেন, কোনো পার্টিকুলার চরিত্র, কোনো পারফরমেন্স যদি আপনাদের মনে ধরে থাকে, যেটা হয়তো আমি এই লিস্টে রাখিনি, অবশ্যই আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।